আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে এসেছি। এর আগের এক ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সাথে এই গ্রিডটার ব্যাপারে কিছু কথা শেয়ার করব। তো আজ সেই গ্রিডটা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। যে আমি যে গ্রিডটার কথা আপনাদেরকে বলেছিলাম যে গ্রিডটা হচ্ছে আপনার ওই আলাদাভাবে তৈরি করা, তো এই গ্রিডটাতে কী কী উপাদান কতটুকু পরিমাণে দেওয়া আছে সেটা আপনাদেরকে এখন আমি বলবো। এই হচ্ছে সেই গ্রিড, যে গ্রিডের কথা আপনাদেরকে আমি বলেছিলাম। এখন আপনাদেরকে আমি বলে দিব যে কোন উপাদানটা কতটুকু পরিমাণে এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এটা আপনারা নিজের বাসায় তৈরি করতে পারেন, এবং এটা পাখির জন্য খুবই স্বাস্থ্যকর একটা গ্রিড। এটার ভিতরে আপনার মিনারেল, ক্যালসিয়াম এবং বিভিন্ন খনিজ উপাদান এটার ভিতরে বিদ্যমান। তো আশা করি এটা দিলে আপনার পাখির বিভিন্ন ধরনের সমস্যা আপনার সলভ হয়ে যাবে। যেমন আপনার ছোটোখাটো যে ধরনের প্রবলেমগুলো হয় এগুলো আশা করি ঠিক হয়ে যাবে। যেমন এটার ভিতরে আপনার দেওয়া আছে ক্যাটেলবন ফিশ, এটা তৈরিতে লাগছে প্রথমে। যে ক্যাটেলবন ফিশটা হচ্ছে যে আপনার ক্যাটেলবন ফিশ বলে আর কি, এটাকে এটা হচ্ছে আপনার সামুদ্রিক একটা মাছের মতন একটা আর কি প্রাণী। তো সেটার হাড়টাকে আর কি আমরা, এটা আমরা যারা পাখি পালন করি কম বেশি সবাই এটার সাথে মোটামুটি পরিচিত আছি। এটা হচ্ছে আপনার ন্যাচারাল একটা ক্যালসিয়াম সোর্স, এটা আমরা ব্যবহার করতে পারি। যে এটা আপনাকে দিতে হবে হচ্ছে আপনার 250 গ্রাম। এটাকে বাজার থেকে কিনে এনে এটাকে আপনার করতে হবে গরম পানিতে, এটা অল্প কিছুক্ষণের মতো দিয়ে রাখবেন। দিয়ে সেটা, অথবা আপনি একটা কাজ করতে পারেন যে গরম পানিতে চুবিয়ে সেটা উঠে সাথে সাথে মুছে আপনি বা রোদে শুকিয়ে এটা ব্যবহার করতে পারেন। কারণ এটার ভিতরে মনে করেন যে আপনার অনেক ধরনের জীবাণু উপস্থিত থাকতে পারে, যেহেতু এটা বাজার থেকে কিনে আনা জিনিস। তো এটা দিবেন আপনার 250 গ্রাম। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার ডিমের খোসা। ডিমের খোসাটা আপনারা দিবেন হচ্ছে 250 গ্রাম, শুকনা ডিমের খোসার গুঁড়া। তো এটা প্রসেসের সিস্টেমটা হচ্ছে যে ডিমের খোসা আপনারা সংগ্রহ করে সেটাকে সুন্দর করে সিদ্ধ করবেন। আগে কি ওই পানিতে কিছু লবণ দিবেন, লবণ দিয়ে সেটাকে অনেক সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে সেই ডিমের খোসাগুলোকে আপনারা রোদে 2-3 দিন পর্যন্ত রোদে শুকাবেন। ওটা একবারে শুকানোর পরে সেটাকে আপনারা ব্লেন্ডার মেশিনে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে পাউডার করে নিতে পারেন। এই হয়ে গেল আপনার ডিমের খোসার প্রসেস। তারপরে হচ্ছে আপনার সজনে পাতা। এই সজনে পাতাটা প্রসেসের সিস্টেম হচ্ছে যেটা একটু অন্যরকম, যে আপনার এটা রোদে দিয়ে শুকানো যাবে না। সজনে পাতাটা নিয়ে সুন্দর করে ধুয়ে আপনি পাতাটা ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন, এবং ফ্যানের বাতাসে এটা আপনার আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে এটাও আপনি ওই ব্লেন্ডার মেশিনে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তো এটা যদি আপনার একটু মচমচ একটা ভাব আনার জন্য আপনার বাসায় যে গ্যাসের চুলা আছে সেটার নিচে আপনি কিছু সময়ের জন্য দিতে পারেন, তাও কাজ হবে। তারপরে আপনি আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে আপনার লাইমস্টোন, মানে যেটাকে আমরা পাথর বলে থাকি। যেমন আপনার বাড়ি ঘর তৈরি করতে গেলে, বিভিন্ন বড় বড় বিল্ডিং তৈরি করতে গেলে দেখা যায় যে তারা টুকরা টুকরা পাথর ব্যবহার করে। সেই পাথরটা আপনারা ব্যবহার করতে পারেন। সেটা আপনারা হাম্বল দিস্তার সাহায্যে অথবা গ্রাইন্ডার মেশিনের সাহায্যে আপনারা ওটাকে গুঁড়ো করে নিতে পারেন। ওই পাথরটাকে আপনারা সুন্দর করে ধুয়ে তারপরে সেটাকে আপনারা গুঁড়ো করে নেবেন। আর হচ্ছে কাঠকয়লা। কাঠকয়লার সাথে আমরা কম বেশি অনেকে পরিচিত আছি। এই কাঠকয়লাটা আপনার প্রসেসের সিস্টেমটা হচ্ছে যে কাঠকয়লাটা আপনি নিবেন, নিয়ে সুন্দর করে পানি দিয়ে ধুবেন। ধোয়ার পরে সেটাকে রোদে কিছুক্ষণ শুকিয়ে তারপর সেটাকে আপনি গুঁড়ো করে নেবেন। তারপরে দিতে পারবেন আপনি হচ্ছে কালোজিরা। কালোজিরা পরিমাণটা হচ্ছে আপনার 100 গ্রাম। কালোজিরাটা বাজার থেকে 100 গ্রাম পরিমাণ কিনে এনে সেটাকে ধুয়ে তারপর সেটা আপনি রোদে শুকিয়ে নেবেন। কালোজিরার পরে দিবেন হচ্ছে আপনার ঝিনুকের গুঁড়া। এই ঝিনুকের গুঁড়াটা দিতে হবে আপনার 100 গ্রাম। ঝিনুকটা আপনার বাহির থেকে আপনার এনে নিতে হবে, বা এটা নিমতলিতে আপনি এই গেলেও বিভিন্ন পেট শপের দোকানে আপনি এটা খোঁজ করলে এটা পেয়ে যাবেন আশা করি। ওখানে আপনি গুঁড়াটাও পাবেন, বা ওখানে গেলে আপনি লাইমস্টোনের যে গুঁড়াটা আছে যদি আপনি ব্যবস্থা করতে না পারেন বা প্রসেস করতে না পারেন, ওটা একটু শক্ত কাজ, যদি আপনি বাড়িতে প্রসেস করতে না পারেন সেটাকে আপনি ওই দোকান থেকে কিনে এনে সেটা আপনি ব্যবহার করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনার এই ঝিনুকের গুঁড়া, সেটা আপনি ভালো মতো ধুয়ে তারপরে শুকিয়ে সেটা আপনি ওই
গ্রাইন্ডার মেশিন দিয়ে গ্রাইন্ডার দিয়ে আপনি এটা গুঁড়ো করে নিতে পারেন, বা বাসায় যদি হাম্বল দিস্তা থাকে সেটা দিয়ে আপনি ব্যবহার করে সেটা গুঁড়ো করে নিতে পারেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে ড্রাই ক্যালসিয়াম, মানে ডিসিপি যেটাকে বলা হয়ে থাকে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো ডিসিপিটা হচ্ছে এমন একটা ড্রাই ক্যালসিয়াম যেটা আপনি এই বিভিন্ন ভেট মেডিসিনের দোকানে আপনি পাবেন। 1 কেজি ড্রাই ক্যালসিয়ামের দাম সম্ভবত এই কোম্পানিটা আপনার 90 থেকে 100 টাকার ভিতরে নিতে পারে। তো সেটা দিবেন হচ্ছে আপনি 250 গ্রাম। আর সর্বশেষে যেটা দিবেন সেটা হচ্ছে আপনার নিম পাতা। নিম পাতাটা সুন্দর করে ধুয়ে শুকিয়ে তারপর সেটাকে আপনি ব্লেন্ডার মেশিনে দিয়ে গুঁড়া করে নেবেন। গুঁড়া করে নিয়ে সেটাকে আপনি হয়ে গেল আপনার প্রসেস। যেমন আপনার এই 9টা আইটেম, এই 9টা আইটেম আপনি সবগুলো যেভাবে প্রসেসের কথা বলা হইলো সবগুলো এইভাবে প্রসেস করে তারপর আপনার একত্রে মিলিয়ে ফেলবেন। তো আপনার যদি পাখির পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনি পরিমাণগুলো যতটুকু করে বলা হয়েছে আপনার ইচ্ছা করলে এটা ডাবল দিতে পারেন যদি আপনার পাখির সংখ্যা বেশি হয়ে থাকে। আর এটা যদি একটু বেশি করে বানান সমস্যা নাই, এটা আপনি একটা জারের ভিতরে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এটা আপনার পাখিদেরকে আপনি খাওয়ালে আপনি খুব ভালোই রেজাল্ট পাবেন। এটা আমার ব্যক্তিগত ইসে থেকে বলা আপনাদেরকে, কারণ আমি এই প্রসেসটা ফলো করে থাকি আর এটা ফলো করে আমি খুব ভালোই রেজাল্ট পাইছি, সেই জন্য আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করলাম। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।